মঙ্গলের মাটিতে আজব জন্তু, তাহলে কি অস্তিত্ব রয়েছে এলিয়েনদের? বিগত 6 বছর ধরে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছে নাসার বৈজ্ঞানিকরা। এবার নাসার ক্যামেরায় ধরা পড়ল এক আজব প্রাণী। তাহলে কি ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব রয়েছে সেখানে? শুরু হয়েছে ফের জল্পনা। ব্রহ্মাণ্ডে এলিয়েন এর অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে প্রচুর, তাদের অস্তিত্ব নিয়ে গবেষণাও হচ্ছে বিস্তর। এবার সেই গবেষণায় আরো এক ধাপ এগোলো নাসা। বলা ভালো, লাল গ্রহের মাটিতে বোধহয় প্রাণের সন্ধান পেয়ে গেলেন নাসার বৈজ্ঞানিকরা। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তারা। মঙ্গল গ্রহ নিয়ে অনুসন্ধানের শেষ নেই, লাল গ্রহ নিয়ে গবেষণা করতে ইতোমধ্যে বেশ কিছু জায়গার সাফল্য এসেছে, কিন্তু মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে দ্বন্দ্ব থেকেই গিয়েছে। সম্প্রতি মঙ্গল গ্রহে দেখা মিলেছে একটি বাঁদর জাতীয় জন্তুর, সে ছবি লাল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে ফের জল্পনা উস্কে দিয়েছে। বিগত 6 বছর ধরে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছেন নাসার বৈজ্ঞানিকরা। নাসার পাঠানো মঙ্গলযান ইতোমধ্যে লাল গ্রহের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। এর মধ্যে বহু অদ্ভুত জিনিস ধরা পড়েছে নাসার ক্যামেরায়। সম্প্রতি স্কট সি ওয়ারিং ইউএফও সাইটিংস ডেইলিতে জানিয়েছেন, ওই ক্যামেরায় সম্প্রতি বাদর জাতীয় এক জন্তুর দেখা মিলেছে, যেটির উপরের দুটি হাতের তুলনায় নিচের দুটি হাত ছোট। জন্তুটির মুখে আলো ফেললে চোখ দুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এত কিছুর পরেও সেটি আদৌ কোনো জন্তু বা ভিন গ্রহের প্রাণী কি না তা সঠিকভাবে জানতে পারছেন না বৈজ্ঞানিকরা। তারা ওই ছবিটিকে খতিয়ে দেখছেন। এর আগেও মঙ্গল গ্রহে বহু অদ্ভুত জিনিস চোখে পড়েছে বিজ্ঞানীদের, যেগুলির মধ্যে 1976 সালে নাসার ভাইকিং অরবিটার্সে ধরা পড়ে ফেস অন মার্স ছিল উল্লেখযোগ্য। যদিও পরে জানা যায় বালি উড়ে গিয়ে ওই ধরনের অবয়ব তৈরি হয়েছিল। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।